Good evening, viewers. Salaamu alaikum. viewers. How are you? I hope you're all well, viewers. Uh, I'd like to welcome you to our weekly program, Law and Justice. Viewers, as you know, we are regular guest, very well known and experienced barrister, barrister of this community, head of Tower homeless Chamber, barrister Kudubuddin Ahmed, Shigdar, MBE. So, viewers, keep watching NTV on Sky 838 and call us at the number on the screen and talk to us about your immigration or any other legal pro problem.

বেসের সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার অত্যন্ত ব্যস্ততম সময় রেখে যে আমাদেরকে সময় দিচ্ছেন এর জন্য আমার পক্ষ থেকে এন পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েল আমরা আজকে আমাদের যে প্রতিনিয়ত আমাদের প্রোগ্রামটা শুরু করি এর কোনো ব্যতিক্রম করব না আমরা শুরুতেই চলে যাব আপনার ওপেনিং রিমার্কসে ওপেনিং রিমার্কে আজকে ভাই গত সপ্তাহের একটা ব্যাপার এটা নিয়ে আমি ভাবছি এটা ওপেনিং রিমার্কে বলবো আমরা যখন এই প্রোগ্রাম করি তারপরে এটা যখন ইউটিউবে আসে আমি প্রত্যেক সপ্তাহে ইউটিউবে দেখার চেষ্টা করি তো এক ভাই আমার মনে হয় গত সপ্তাহে ফোন করেছিলেন উনি স্টুডেন্ট এবং বিয়ে করে দরখাস্ত করেছিলেন হোম অফিসের কাছে হোম অফিস এই বিয়ের স্পাস ভিজা দেয় নাই এবং না দিয়ে আপিল রাইটও দেয় নাই ওইটা পাঠিয়ে দিয়েছে তো ওইটা ওই উত্তরটা সঠিকভাবে আমি দিতে পারি নাই তো আমি বলেছিলাম যে আপনাকে আপিল রাইট দেবে না কেন কারণ যখন আপনার ভিজা আছে আর রিফিউজ করবে তখন আপনাকে আপিল রাইট দিতে হবে তখন একটা জিনিস পরে দেখলাম যে না উনি বলেছেন যে আমার আরো বেশ কয়েক মাসের ভিজা স্টুডেন্ট ভিজা আছে আচ্ছা তো ব্যাপার হলো আপনি যখন হোম অফিসে আপনি একটা দরখাস্ত করবেন এক দরখাস্ত যদি পেন্ডিং থাকে আরেক দরখাস্ত ভ্যালিড হয় না আচ্ছা যে কোনো একটা দরখাস্ত এট এ টাইম ভ্যালিড তো যখন আপনার ভিজা আছে আগামী এক বছরের এখন বিয়ে করেছেন বিয়ের পরে আপনি স্পাস ভিজার জন্য অ্যাপ্লাই করলেন স্পাস ভিজা যদি ওনারা না করে দেয় তাহলে আপনি রাইট টু আপিল পাবেন না এ কারণে কারণ আপনার তো অলরেডি ং লিভ রয়েছে তো যেখানে যদি আপনার তাহলে ওইখানে দ্যা উড মেক ইমিগ্রেশন ডিসিশন আন্ডার দি ন্যাশনালিটি ইমিগ্রেশন টু তখন এই রাইট অফ আপিল করে আর আপনার যদি অলরেডি লিভ থাকে আর আরেকটা ওই সুইচ করার জন্য এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে সুইচ করার জন্য যদি আপনি দরখাস্ত করেন আর সেই দরখাস্ত যদি রিফিউজ হয় তাহলে এটাতে রাইট অফ আপিল আসবে না তার সিম্পল রিজন ইজ ইউ হ্যাভ অলরেডি গো লিভ ফর ফর দ্য তো এইভাবে স্টুডেন্ট ভাই যিনি ফোন করেছিলেন ভাই আপনার এটা পুরাপুরি বুঝতে আমরা ডিফিকাল্ট হয়েছিল লাইনও খুব একটা ভালো ছিল সমস্যা ছিল আপনার ওনারা তারা ঠিকই আপনাকে ইয়ে দিয়েছে ডিসিশন দিয়েছে যেহেতু আপনার বেশ কয়েক মাস মাসের লিভ আছে আপনি চাইছেন আপনার ওয়াইফের ওয়াইফকে দিয়ে স্পাউস ভিজার জন্য তারা রিফিউজ করেছে যাতে আপনার আঠারো হাজার ছয়শো পাউন্ড নাই কিন্তু রাইট টু আপিল দেয় নাই এই কারণে দেয় নাই কেননা আপনার এদেশে থাকার তো এখনও বৈধ পারমিট আছে যখন আপনার কোনো পারমিট থাকবে না কোনো লিভ থাকবে না দ্য পয়েন্ট ইউ উইল টু বেশসব আপনাকে অসংখ্য ধন্যবাদ এর কারণে যে আপনি যে আমার কলারদেরকে নিয়ে এরকম চিন্তা করেন যে গত সপ্তাহে একটা প্রশ্ন তখন কিন্তু যতটুকু উনি ভাইয়া বলতে পেরেছেন আপনি উত্তর দিয়েছেন আবারও আপনি যে ওটা মানে ক্লিয়ার করে বলার জন্য যে দর্শক মন্ডলী আপনারা বুঝতেই পারছেন যে আমাদের গেস্ট আপনাদের নিয়ে কতটুকু চিন্তা করেন আমরা আমাদের অনেক অনেক কলার লাইনে অপেক্ষা করছেন আমি আমার কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কলারদের কাছে দেখি কি আছেন লাইনে আসসালামু আলাইকুম ভাই

अपने फाइसुन uh, ना अपने किता अपने किता अनेक दिन तक ही अपना एसाइलम पेंडिंग ऐसे नहीं लगे सिर्फ ऐसे 2000 वालों आसिल पोस्ट वाले साला पोस्ट वाले साला बट परा वालों में मन याने ना जाएगु एसाइलम ही जावे बट ही में डाइटर केस आसिल तारीख लगे चेते रहते हो कुंडा जे क्वालिफाई हो जो ना ही না সে খোরা দিয়া এরকম ডালাও বা ভাইয়া কোনো রুল নাই আপনি যদি কোনো ফাইন ইন্ডিভিজুয়ালি ফ্রম দি লিগেসি ফ্রম দি হোম অফিস তখন আপনার লাগে ইদেন আন্দাজি কফিবার কাছে গিয়া আজকে আমি আটজন ক্লায়েন্টে দেখছি দেশের বিভিন্ন কোনা থাকি ওই নটিংহাম থাকি ও বেলফাস্ট থাকি এ এক একজনের এক একজনের সমস্যা তো এই আপনার যদিও হয় আপনি এখন যে ফাই বা আপনার লিগেসি থাকি ইট এপ্লাইজ টু হিম এখন আপনি যদি কয়েন বলে আগল লাখাননি ইলা জেনারেল ল তো আমরা এই প্রোগ্রামও ডিসকাস করলে এক পয়েন্টর উপরে এক ঘন্টা লেকচার দেওয়া যাইব আপনি কোকা আপনার আপনি কিতা তা এসাইলাম শিকাননি এসাইলাম কিন্তু আপনার তো কেস পেন্ডিং নাই লিগেসির মাঝে জি না ওই ডাজন অ্যাপ্লাই টু ওকে আহমদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ ফর দ্য ফার্স্ট কল থ্যাংক ইউ আহমদ ভাই ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা দয়া করে এই যে জেনারেল প্রশ্নগুলো না করে স্পেসিফিক প্রশ্নগুলো করবেন আপনাদের কোন জায়গায় সমস্যা আমাদের গেস্ট আপনাদের উত্তর দেবেন আমরা চলে যাব নেক্সট করে দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আমার এইট অফ এপ্রিল

ছিল যে যে টা এটা কি রকম ভাবে ক্যালকুলেট হয় এটা কি এরকম ভাবে হয় যে ইউরোপের যে কোনো ভাইয়া আপনার আপনার প্রশ্নটা কি আপনি এটা জানতে চাচ্ছেন আপনার সমস্যাটা কি বলবেন

ভাই আহমদ ভাই আপনি কল করছেন থ্যাংক ইউ ভেরি আমাদের নবীজির আরেক নাম আহমেদ ছিল কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে হজরত ইসা আল ইসলামকে ইঞ্জিল কিতাবে বাইবেল যেটা একটা অরিজিনাল ইঞ্জিলে আল্লাহ বলেছিলেন মুহু আহমদ যে হে ঈশা আল ইসলাম আপনার পরে একজন নবী আসবে ওনার নাম আহমদ হবে আহমদ আর মোহাম্মদ দুইটা শব্দের অর্থই একই আপনি আহমদ ভাই ফোন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস নেম আপনি লিগেসি সম্বন্ধে জানতে চাই ভাই হোয়াট ইজ লিগেসি লেট মি টেল ইউ ইজ লিগেসি হইল ও লিভারপুল হোম অফিসর একটা ডিপার্টমেন্ট যে পুরানা ফেইল্ড এসাইলাম সিকার যারা যারা পেন্ডিং আছে গভর্নমেন্টে কোনো ডিসিশন নিতে পারছে না ও এরার লাগি এক ডিপার্টমেন্ট বানাইছে ওখানো দিছে যেহেতু ইলেকশনার এর লাগি দতফারে ও কেস ডিল করা লাগে তো আমরা দেখছি ধরেন আমারও পুরানা ক্লায়েন্ট যারা এর বেশ কয়েকটা সবটিন বেশ কয়েকটা লিগেসি যাওয়ার বাদে আমরা লেখালেখি করছি অনেক দিন হয়ে গেছে আনরিজনেবল হোম অফিসে যদি একটা কেস রে এমনি দিন ফালাইয়া রাখে তে আইনের শোকে ইট গোজ ইন ইউর ফেভার বেনিফিট অফ ডাউট দেওয়া আপনার এই অ্যাপ্লিকেন্টে তো এই যে লিগেসিজ একটা আপনি কইটা রিসেন্টলি হুনচইন রিসেন্টলি হুনাটা ঠিক আছে কিন্তু ভাই ডালাভাবে কোনো কিছু নাই ইটস নট এ ব্লাঙ্কেট রুল দেন এভরি ওয়ান জারু হিউম্যান রাইট কেস একটা রিফিউজ হয়েছে অথবা এসাইলাম রিফিউজ হয়েছে তাইন আবার ফার্দার সাবিশন করতে ইলা কোনো কিছু নাই ইফ ইউ রিসিভ এ লেটার দেন ইস টু ইউ আমার প্রেজেন্টার ভাই দেন আপনার সমস্যা আপনি যদি ফাইয়া থাকুন দেখেন লিগেসি উড অ্যাপ্লাই আদার লিগেসি ইড এ ভেরি বিগ সাবজেক্ট আই ইউ ভাই টু আপনি নিউকাসেল সিলেটর বইন আপনি সবসময় আমরা প্রোগ্রাম শুনোন আপনি লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট করতে পারছই না এখন আপনার প্রশ্ন হইল যে বাড়ি শেষ আমার তো টাইম যেই বগি আগস্টর আট তারিখ এর ভিতরে যদি আমি লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট করতাম না পারি তাহলে আমি কিতা করতাম আমি নার্ভাস হয়ে যাই আর আচ্ছা ওদেশর এক রানী আছিল খুব ষাট বছর এই রানিয়ে আপনার রুল করছে আপনি ইংলিশ লগে আপনার হাজবেন্ড মিস্টার জনসন তানার কথা আপনি এই রানীর নাম হইলো কুইন ভিক্টোরিয়া এই কুইন ভিক্টোরিয়ার আমল এই দেশ দুনিয়ায় বিভিন্ন দেশরে কঙ্কার করিয়া বিভিন্ন দেশরে এই রাজত্বর ভিতরে আনছে তো কুইন ভিক্টোরিয়া এক কথা কইসলা যে ওয়েন ইউ টক অ্যাবাউট আফটার ডিফিট ইউ আর ডিফিটেড আপনি কোনো লাড়াইত গিয়া আর আর বাদে কিতা করবা ওখান যদি মাতন ধরেন বলে একটা প্লান থাকে আপনি আড়ি হার্লে কিতা করবা এর মানে আপনি দরকার আপনি আরিগেশন গিয়া ডোট থিঙ্ক অ্যাবাউট ফেইলিয়ার দেন আপনি কই রে আমি আমি যদি ফাঁস করতাম পারি না পারিস্টার সাহ এই লাইফ ইন দ্য ইউকে তে আমি কিতা কর্ম আপনি কক না ইনশাল্লাহ আমি ফাঁস কর্ম যদি ফাঁস করইন না ইকানোর কথা কইন না জানো মনে প্রাণে চেষ্টা করো কাল ফাঁস করতা যেহেতু আপনি প্রশ্ন করিছেন বইন আপনার যদি আপনি ফাঁস করতাম না পারেন আমি আর ইউ ইউ উইল পাস ইউ আর এ স্মার্ট লেডি কান্ট ইউ লাইফ ইন দ্য ইউকে ইজ ভেরি ইজি থিং আপনি লাইফ ইন দ্য ইউকে দেখ তো আপনার হাজবেন্ডের লোক তাকিয়ে আইকিল বিচারা ও দেশের অ্যাংগলো সেকশন মানুষ ও দেশের ও দেশের লোকাল মানুষ আপনি তো এই দেশের লাইফটার মধ্যে আপনার বেশি জানার কথা যদি আপনি ফার্স্ট করতে না ফার হইন তাহলে এফ এল আর এম এপ্লিকেশন একটা দিয়া আবার ফার্দার লিভ নিন জানু দুই বছর আবার আবার দিব যে সময় আবার এপ্লাই করবা আফটার ইউ উইল গেট ফর টু ইয়ার্স আর দুই বছরের ভিতরে যদি আপনি ফার্স্ট করি লাইন তে লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট করিয়া আপনি আবার এপ্লাই করবা ঈশ্বর বি অকে আপনার দেশ ভাটাই না। নাই আর আপনার ডানিয়েল জনসন ডাসইন আপনার ফুয়ার নাম ঠিক আছে আপনার নাম না বাঙ্গালী নাম ফুয়ারে জামাই লোকে একদরা সরিক রক্ষা নেয় আজকেও দিলেন যদি হাজবেন্ডে আমি কইয়ার না একটু ডানিয়ালের লোক দাউদ রাখনাখানে ডানিয়াল ডানিয়ালর লোকের মাঝখানও আরও একটা নাম দেখা মুসলমানি নাম দিলে একটু সাবইব সরি বইনিকা লিগেল কথা আন না একটা দেন এজ মাই সিস্টার

তিন বছর সাইপ্রাসে ছিলাম আর সাত বছরে এখানে তা আমার ওই তিন বছর আর এখানকার সাত বছরে আমি কি দশ বছর হবে না 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 ইউ হ্যাভ টু বি ইন দ্য ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড কিংডম মানে চারটা দেশ ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং নোদান আয়ারল্যান্ড এই চাইরো দেশের মাঝে যদি আপনার তিন বছর দশ বছর হয় ভাইয়া তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই সাইপ্রাস ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অলদো ইট বিলংস টু দ্য কমনওয়েলথ ইস আউটসাইড দ্য থ্রি ইয়ার্স ইজ টোটালি আউট অফ জুরিসডিকশন সো এই সেভেন ইয়ার্স হিসাব করে আরও তিন বছর পরে আপনি অ্যাপ্লাই করবেন থ্যাংক ইউ সোল বাই ফর গিভিং মি চান্স ধন্যবাদ বাইশাস খুব সুন্দর করে আমার কলারদের উত্তর দেওয়ার জন্য দর্শক মন্ডলী আমরা যাবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে এর ভিতরে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পরপর ফিরে এসে আপনাদের কল নেব আমরা চলে যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে ধন্যবাদ আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস